मैं हमार नामेर आछे लागो जी तो तू ऐसे में दिए तू हेलो ना बाबा हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल। आज के सूजा मेला थेके भिडियोटा शुरू कर लाम। आज के सन्धार समय मेलाते आया पड़छी आमरा चार जन मिल्ला। तो अनेक दिन आगे थेके मेलाटा शुरू होइछे जार आमरा आइते पारछी ना। आज के अनेक दिन पर मेलाते आईसि कारण बियाटिया निये अनेकटा बिजी आछिलाम। एबार सूजा मेलाते आया पड़छी आर मेलाटा होइछे हापानिया 17तम आंचलिक सरस मेलाटा। तो देखो मेला कत सुंदर जमजमाट मेला। एखाने प्रोग्राम होते आछे, प्रोग्राम चाहले प्रोग्राम देखते पारो, आबार मेलाते घुरते चाहले मेला घुरते पारबा। एत सुंदर मेलाटा। तो आमरा एखाने बोया एकटु प्रोग्राम देखा लइछि, नाटक होइछे, नाच गान सबकिछु हय। तो देखो सबाई मिले एखाने बोया एकटु प्रोग्राम देखछि, तारपर मेलाते घुरमो, अनेक किछु खावा दावा करमो आर केनाकाटा देखे किछु पारले किनमो, नाइले किनते पारतम ना। तो मेलाटा अनेक दिन आगे थेके शुरू होइछे किन्तु बिया पारपास थेके आय कुकुर नाइ आस खरगोश এখানে দেখো অনেক অনেক দোকানপাট আর কিছু কিছু দোকানপাট বন্ধ করে লেতে আছে কারণ 8:30টার মতো বাজে গেছে। 8টা কি 8:30টার মতো দোকানটা মানে মেলাটা বন্ধ হয়ে গেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, একটু বন্ধ আছে, একটু রেস্ট টাইম আছে, মেলা ঘুরতে পারবা, অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবা, প্রোগ্রামও দেখতে পারবা। প্রত্যেকদিন হয় না, এটা হয়তো 30 তারিখ পর্যন্ত আছে। তারপরে কি সুন্দর করে উঠেছে, পাঁচছে হ্যাঁ পাঁচছে কি সুন্দর লাগতেছে না। नीले मन टॉप शॉ नहीं तो बड़ी चलो এবারে কিছু খাওয়া দাওয়া করি। এবারে পুষ্কা দোকানে সুজা চিল্লাইলা, পুষ্কা খামু সবাই মিললা, কিন্তু বাবু খাইতো না, বাবুরে আমরা একটু খাওয়াই দেব, মানে এক্সট্রা ভাবে খাইতো না। তো হ্যাঁ অন্য কিছু খাইবো কারণ হ্যাঁ সরস্বত গেলে মানে ডিম ভাত ভাতটা আর ওই যে সুরে ভর্তাটা এটা খাইতে বেশি ভালো পায়, তো সেই ওইটাই খাইবো। আমরা পুষ্কা খাইয়া নিতে আসি। আর পুষ্কাটা খুবই স্বাদ হয়েছে, খুবই মানে খুবই স্বাদ হয়েছে। তারা নিজের মতো করে ঘর থেকে বানিয়ে আনে, যাক মেলা তাই তো খাওয়া খাই চলে। তো এর আগে আমরা চা খেয়ে নিয়েছি, এখন পুষ্কা খাইতে আসছি। মানে সব কিছুই টেস্ট করুন লাগে আমার কাছে যেটা। আর এখানে দেখো আচার দোকানটা এসএইচজি গ্রুপ শান্তি সাতটা সুজা করে দে, সাতটা ঘুমিয়ে গেছে দোকানে আইসি রুটি সুরে ভর্তা খামু। তো খাওয়া শেষ, রুটি সুরে ভর্তা, এখন খাইতেছে চাট। আমার জামাই চাট খাইতেছে, পিউ ভুট্টা খাইতেছে, আমরা খামু এগ রোল।
তো চারটা খুবই স্বাদ হয়েছে খেতে, মানে একটু গরম আর কি নাইলে কিন্তু খুবই স্বাদ হয়েছে চারটা। গরম গরম খাইতেই তো শীতের মধ্যে মজাটাই আলাদা। তো সব কিছু খাইলাম, অনেক কিছু খাইলাম, বাড়িতে আর ভাত খাইলাম না। আর পিউ মন্ডা এলিগে খারাপ, কারণ পাম্পিং আইসে না, পাম্পিং আইলে পিউ মন্ডা আনন্দ হইতো, একটু পাম্পিং চলে নিত। আর বাবু ওইদিকে দাঁড়িয়ে রয়েছে এগরুলের লাগা, যে চলো আমরা এগরুলও এবার আয়া পড়ব, এগরুল খামো। বাস এগরুল আয়া পড়ছে, গরম গরম এগরুলটা এবার খাইয়া নেবো। তো দেখো মেলাতে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা, মানে মেলাতে গেলে খাইতে হইব, মানে আমার কাছে যেটা আর কি, আমি খাইয়া মেলা যেমন খামু, বাড়িতে কিছু খাইতাম না, বাস না রান্না আছে না খানা আছে। বাস এটাই, মাঝখানে একটা দিন যদি এমন ভাবে রান্না থেকে বিদায় নিতে পারি তাহলে তো আরো মজারই আলাদা। এই দেখো এবার সবাই একটু একটু এগরুলটা টেস্ট করবো, সবাই বলতে আমার জামাই একটু খাবো, তুই একটু খাইবো, কারণ তারা তো এগরুল খাইছে না, তারা একটু খাওয়াই দিলাম। তো এখন বাজে প্রায় 8:30 কি 9টার কাছাকাছি, আর দোকানপাট প্রায় বন্ধ করে লাইছে, মেলাও মানুষ কমে গেছে গা। আমরাও এবার বাড়ির দিকে রওনা দিছি, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, এবার সোজা বাড়ির দিকে হইতে আসি। এই হচ্ছে বাইরের মেলার যে দৃশ্যটা, গেটটা দেখো, এখনো অনেক মানুষ বাইরে পড়ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার সকালবেলা, গরম জল দিয়ে আমার দিনটা শুরু হয়। দেখো এখানে গরম জল নিয়ে আনিছি, মুড়ি ভাজা লয়ে আলিছি, আর লিকার চা নিয়ে আনিছি। আর আমার জামাই দিকে চা মুড়ি খেতে আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হয়েছে শনিবার, আজকে আমি যেতেছি রেশনে। কালকে তোমরা ভিডিও দিতে পারছি না, শরীরটা একটু খারাপই লাগছিল, কারণ অ্যালার্জি বড়ি খাইছিলাম না 2 দিন ধরে। তো কালকে অ্যালার্জি বড়ি খাইছি রাত্রে ঘুমানোর সময়, তো আজকে শরীরটা একটু ভালো। তো এর লিগে কালকে ভিডিও করতে পারছি না, আজকে একটু শরীরটা ভালো আছে যার কারণে ভিডিও করতে পারতেছি। চলো আজকে দিনটা তোমরা লোক শুরু করি। এখন রেডি হয়ে গেছি, যাইতেছি রেশনে। তো রেশন থেকে আয়া তোমরা সাথে দেখা করতে আসি, আর কি কি রান্না করবো দেখামু সব। আর এখন বাজে গড়িতে 10:30, এখন পর্যন্ত রান্না করছি না, শুধু চা মুড়ি খাইছি, কারণ আজকে বাচ্চারা স্কুল নাই এলিগা। তো চলো দিনটা শুরু করি, সাথে থাকো, সঙ্গে থাকবা, পুরো ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো রেশন থেকে আয়া বললাম, তারপরে সোজা রান্নাঘরে আয়া পড়ছি, অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে হইব। এখানে দেখো মাছ ভাজছে, মাছ ভাজাটা হয়ে গেছে কিনার দিয়ে, আবার আলু ভাজা করে লেতে আছি, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আদা পেস্ট করে লমু, সিম কাঠটা লইছি, মাছের ঝোল করমু। তো সিম আলু দিয়ে আজকে মাছের ঝোল করমু, আর বাঁধাকপির ঘণ্ট করমু। শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, কিছু পাঁচফোড়নও দিয়ে দিছি, আর মিক্সিতে যে মশলাটা করছি আদা কাঁচামরিচ পেঁয়াজ এটা থেকে একটু দিয়ে দিলাম, আর একটু রেখা দিছি বাঁধাকপি ঘণ্ট লাগিয়া। এখন এই মশলার মধ্যে জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, পনিরের মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়া দেবো। বাস এবার সব গুঁড়া গাড়ি দিয়ে দিছি, এবার মশলাটা ভালো করে লাইড়া চেড়া ভাজিয়া নিমু। আর যেহেতু আলুটা আমি আলাদা ভাজিয়া নিয়েছি, আর সিমটাকে আমি আলাদা করে ভাজি না, এই মশলার সাথে ভাজিয়া লয়ে এলাম। আর সিম ভাজতে বেশি সময় লাগে না, সিদ্ধ হইতেও সময় লাগে না, তার কারণে আলাদা করে আর ভাজলাম না। ঘরে গাড়ি রান্না তো তোরা ভাজা ভুজা করন লাগে না, একদম নর্মাল সিম্পলভাবে রান্না করে নিই আমি সবসময়, তোমরা জানো এতটা মশতেল মশলাও দেই না। তো যাক এবার মশলাটা ভাজা হয়ে গেছে, সিমটা দিয়ে দিই ভালো করে ধুইয়া, তা আজকে 2টা রান্নাই করবো। আর সকালবেলা আমরা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে গা, সকালে আমরা খাইয়া নিয়েছি, কালকার ডাল আসলো আর ঘি দিয়া ভাজি টাজি দিয়া এমনিতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমি এখন দুপুরবেলার লেগে রান্না টান্না করতে আসি, প্রায় 11:30 মতো বাজিয়ে গেছে গা রেশন থেকে আইতে আইতে। আর রেশন থেকে আওয়ানোর সময় একটা জাম্বুর আনছি, সেটা তোমরা দেখামো দুপুরবেলা কি করি সেটা নিয়ে। হ্যাঁ তো চলো এবার এই সাইডে আবার আলু ভাজাটা হয়ে গেছে গা, তো আলুটা এবার সিমের সাথে দিয়া দিই, সিমটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, তা আলুটা এবার ওইখান থেকে ওই করিয়ার থেকে এখানে দিয়ে দিই। আর সকালবেলা যাওয়ানোর আগে কিন্তু ভাতটা রান্না হয়ে গেছি, যার কারণে সকালে ভাত মানে খাওয়া হয়ে গেছে ভাতটা আর কি। তো এবার ভালো করে আলুটা সিমের সাথে ভাজিয়া নিতেছি, আর ওই অন্যদিক দিয়ে আবার বাঁধাকপির লেগে আলুটা ভাজিয়া লইতে আসি। তো এভাবে 2 দিক দিয়ে কিন্তু রান্নাটা বয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাক। মেইন তো হচ্ছে কাটাকুটা করতে তো সময়টা লাগে আমার, আর নাহলে রান্না করতে কিন্তু আমার আধা ঘন্টা সময় লাগে, বেশি একটা সময় লাগে না। তো যাক এবার এদিকে সিম আলু মশলাটা ভালো করে ভাজা হয়েছে, তো এবার আমি জলটা দিয়া দিব, মানে ঝোল দিয়া দিব আর কি। মাছটা তো আগে ভাজিয়া লয়ে এলেছি, পরিমাণ মতো ঝোল দিয়া দিব, আর পরিমাণ মতো লবণও দিয়া দিব। লবণটা সঙ্গে সঙ্গে না দিলে আবার মনে থাকে না, বুঝলে তো? এর লেগে লবণটা আমি সঙ্গে সঙ্গে দিতে চেষ্টা করি। তো ভাজা মাছটা দিয়া দিলাম,
ভাজা মাছটা দেওয়ানোর পরে আমি আবার লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। বাস এবার লাড়া টাড়া দিয়ে দিবো যতক্ষণ গড়গড়ি না হয়। তো আবার গেলাম ধন্যবাতা আনতাম, কারণ ধন্যবাতা রাঁধছি না, ধন্যবাতা রান্না মাছের ঝোলটা দিয়ে দেবো। তো এই দেখো অনেকগুলি কাপড় চোপড় ধুয়েছি, এখন এগুলি ছাদে নিয়ে মেলা দিব। ওয়াশিং মেশিনে 80% শুকাইয়া গেছে গা। ওন্নাটা তো পুরোপুরি শুকিয়ে গেছে গা, এই পাতলা ওন্নাটা পুরোপুরি শুকিয়ে গেছে গা। এটা ছাদে না নিলেও পারি। তো 80% মতো কাপড় চোপড় শুকিয়ে গেছে, বাকিটি ঘরে দিলেও মনে হয় শুকিয়ে গেছে পোকা। এই যে আর উড়ে গেছে। এখানে চারটা চারটা এক বালতি লইছি, এখন এগুলো নিয়ে ছাদে মেলা দিয়ে আমি চলো যাই। শীতের বেলা কেমনে জায়গা টেরই পাই না, কেমনে দৌড়াইয়া দাঁড়াইয়াও কিন্তু শীতের বেলার লোকে দৌড়াইয়া পারি না। মানে কাজের বেলা কাজের লোকে দৌড়াইতে পারি, কিন্তু বেলার লোকে দৌড়াইতে পারি না। অক্ষরে কিন্তু বেঁচে গেছে প্রায় একটার মতো। এ রান্না বান্না কইরা গ্যাসে চুলা টুলা মুচা ঘর দুয়ার পয় পরিষ্কার করে কাপড় চোপড় ধুইতে ধুইতে এই বেলা একটা কি দুইটা বেজে দাদা। তো বালতিত করে গরম জল ছাদে আইনা দিছি, মানে ঠান্ডা জলটা আইনা দিছি, গরম হলে স্নান করে লামু বা ওদিক দিয়ে স্নান করে লাইছি। আমি আর পিউ এখনো স্নান করছি না, আর পিউর মাথাতে আজকে তেল দিয়ে দিছি অনেক দিন পরে। তো পিউরও গেছি যে আধা ঘন্টা এক ঘন্টা পরে মাথাটা ধুয়ে লাই। আমরা ওখানে জামগুলা বত্তা করবো, বত্তার লেগে এখানে শুকনো মরিচ পুরা লইছি, চিনি লইছি, লবণ লইছি, আর ইহানো আছে জামবুড়াটা। ছাদে বয়ে বয়ে জামবুড়া বত্তা খাবো, আর এখন বাজে 3টা, জামবুড়া বাতাটা খাই একটা দেখি রেশনটা আনার সময় রাস্তার মধ্যে পাইছি, যখন ভিতরে খিতা আছে কইতাম পারি না, না ভিতরে ভালোই আছে। জামবুড়াটা আনতাছি আর ভাবতাছি জামবুড়া জানি ভালোই মনে রাস্তার মধ্যে পাইছি, জামবুড়াটা ভালোই খারাপ না। জামবুড়া এমনিতে তো খাওয়া হয় না, বতাটা তো করলে তৈলে খাইতে ইচ্ছা করে, আর একলা একলা তো আরো আগে ভালো লাগে না। আজকে পিউ আছে আমার পার্টনার, জামবুড়া খাওয়া অন্য পার্টনার। এত বড় জামবুড়াটা কাটতে দূরে পাওয়া গেলে ছোট থাকতে আমরা যখন জামবুড়া খাইতাম না, তো আমরা মা এমনি মাইখা টেকা বত্তা করে দিলে আবার কারাকারি আমরা ভাই বোনে সবাই কি কারাকারি লেগে যেতাম গা আমরা। এ একটা বিসিও নেই জামবুড়াতে, জামবুড়াটা খুবই লাল, খাইতে ভালোই লাগবো। একটু দাও না, তো আমার মেয়ে তো অক্ষণে খুঁজে লাইতেছে না। মাখলে পরে ইয়ে করবো, এমনি লম্বা লম্বা করে ভাতের লেগে কেটে খাই। দেখো এখানে এতটুকু জামবুড়া হয়েছে, এত বড় একটা জামবুড়া কাটতে আমি এখানে অনেকটি মরিচ আনছি, এতটি মরিচ লাগতো না, কয়েকটা মরিচ দিমু, যেগুলি বেশি পোড়া গেছে এগুলি দিমু, এগুলি খাইতে একটু ভালো লাগবো, ঝাল টাল লাগবো। মরিচ পোড়া দিয়া জামবুড়া বত্তা, কার কার মুখে জল আইয়া পড়ছে, আমি তো মাখনের আগে আমার মুখে জল আইয়া পড়ছে, আমার লগে আমার পিউরও মুখে জল আইয়া পড়ছে। এবার দিয়া দিমু চিনি, এরপরে দিয়ে দেবো, এত লবণ দিতাম না, সামান্য একটু লবণ লাগলে আরো দেওয়ান যাব। এবার সুন্দর করে এগুলি মাইক খালোই। জামবুড়া রে জামবুড়া, কে কে খাবেন আয়া পড়েন তাড়াতাড়ি, আমরা বাড়িতে জামবুড়া মাখতে আছি সবাই লেগে, আয়া পড়েন তাড়াতাড়ি। জামবুড়াটা একদম মিষ্টি, জামবুড়াটা লাল একদম।
কিছু কিছু জামরা মাখতে মাখতে ভাঙ্গা দিমু, যা খাইতে আরো ভালো লাগবো। মুখে জল অটোমেটিক আয়ে হতেছে, খায় মাখতেও পারতেছি না। শীতকালে রোদ্র বয়া জামপুরে খাইতে মজাটাই আলাদা। খুব টেস্টি হয়েছে, দেখ একটু। আমার এই দিতেছে না একবার, দেখ আমি রেখে খাই একবার। এবার এঞ্জেলাইসে খাইতাম, এই যে জামপুরের বাতাটা খুবই স্বাদ হয়েছে। আর আমার জামা কাপড়ও শুকাই গেছে গা, অনেকগুলি জামা কাপড় আছে ওই দিকেও আছে। এখন এগুলি ঘরে লইয়া যাবো, রোদ তো আর বেশিক্ষণ থাকতো না। চলো ভিডিওটা আজকে বন্ধুরা আমি এখানেই শেষ করছি, আর বেশি একটা বড়ো করছি না। এখন ভাতটাত খামো, রেস্ট করবো, আর মঙ্গলবার থেকে তার বাচ্চারা পরীক্ষা, যার কারণে এমন কোনো কিছুই করতাম না। চলো তো বন্ধুরা, ছাদের থেকে নাইমা এখানে ভাত নিয়ে আনিছি দুপুরে খাওয়ান। এখানে ভাত আছে, বাঁধাকপির ঘন্ট আছে, সিম আলু, মাছের ঝোল আছে। এটা হচ্ছে আমরা দুপুরে তিনজনের লাঞ্চ। তো চলো ভিডিওটার বড় করছি না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।